হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো, আমিও খুব ভালো আছি। তো আজকে দশমী, দশমীতে আমরা চারজন বেরিয়ে গেছি ঠাকুর দেখতে। আমরা করিমপুরের দিকে যাচ্ছিলাম। আমি ভিডিও করছিলাম আর পিছনে আন্টি উঁকি মারছিল, আমার খুব ফানি লাগছিল ব্যাপারটা। আজকে আকাশটা খুব সুন্দর লাগছিল, আমি একটু ভিডিও করলাম। আর আমরা চলে এসেছি করিমপুর। আগে আমরা করিমপুরের পাশে বাসস্ট্যান্ডের পাশে একটা ক্যাফে আছে, ওখানে যাবো, একটু খাওয়া দাওয়া করবো। তো আমরা ওই ক্যাফেতেই আসছি। আর ক্যাফের থেকে বাসস্ট্যান্ডটা দেখতে দারুণ লাগছিল। আমরা পিৎজা খেতে চেয়েছিলাম কিন্তু পিৎজা ছিল না, তার জন্য আমরা নিয়েছি চিকেন চিজ স্যান্ডউইচ আর চিকেন চিজ বার্গার। তো ভিতরটা খুব সুন্দর সাজিয়েছিল। তারপরে আমরা আরেকটু সময় বসে আবার নিয়েছিলাম চিকেন পপকর্ন, যেটা খেতে দারুণ হয়েছে, সবগুলো খেতে খুব ভালো হয়েছিল। তারপরে আমরা বাসস্ট্যান্ডের পাশে একটা ঠাকুর দেখলাম। তারপরে আমরা চলে এসেছি কেচুয়াডাঙ্গা ঠাকুর দেখতে। এখানে দারুণ প্যান্ডেল করেছে, খুব সুন্দর। প্যান্ডেল তো খুব সুন্দর করেছে, এবার আমরা ভিতরে যাই, দেখি ভিতরে কেমন করেছে। বাইরেটা তো দারুণ। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা, এত আনন্দ আয়োজন সবই বৃথা আমায় ছাড়া, ভরে থাকুক আমার মুঠো দুই চোখে থাকুক ধারা, এলো সময় রাজার মতো হলো কাজের হিসেব সারা। time
ভিতরেও খুব সুন্দর করেছে আর প্রতিমা দর্শন হয়ে গেছে। এবার আমরা যাবো বাড়ি থেকে। অনেক প্যান্ডেলও করেছে, রাস্তা দিয়ে অনেক লাইটিং করেছে, কিন্তু সেটা দিনের বেলায় বোঝা যাচ্ছে না, রাতেবেলায় আসলে খুব সুন্দর লাগতো। যাই হোক, এবার আমরা বাড়ির দিকে যাচ্ছি, যাই আমরা বাড়ির দিকে, কারণ আমাদের বাড়ি গিয়ে যেতে অনেকটা রাত হয়ে যাবে। আর হঠাৎ করে মেঘ হয়েছে, প্রচণ্ড মেঘ হয়েছে, তার জন্য পুরো অন্ধকার হয়ে গেছে চারিদিক। আমরা বেতাই চলে এসেছি। বেতাই এসে বাজারে দুটো ঠাকুর দেখলাম, আমরা আমাদের এলাকায় ঠাকুরই দেখিনি, তো এবার আমরা যাব অন্য জায়গায় ঠাকুর দেখতে। তারপর আমরা টোটো রিজার্ভ করে চিলাখালি চলে এসেছি। এখানে এসে পাশাপাশি দুটো প্যান্ডেল, সে প্যান্ডেল দুটো দেখেছি। তারপর আমরা যাবো পলাশিপাড়া, কারণ পলাশিপাড়া প্রতি বছর ঠাকুর দেখতে যাই, এবারই যাওয়া হয়নি, তো আমরা আগে এই প্যান্ডেলটা দেখে নিই, তারপর যাবো পলাশিপাড়া। আমরা ওখানে ঠাকুর দেখে আমরা চলে এসেছি পলাশিপাড়া। এখানে লাইটিংটা খুব সুন্দর করেছে, তো আমরা লাইটিংটা দেখে নিই আগে, তারপর আমরা ঠাকুর দেখতে ভিতরে যাচ্ছি। দেখো আলো আলো আকাশ, দেখো আকাশ তারায় ভরা, দেখো যাওয়ার পথের পাশে ছোটে হাওয়া পাগল পারা। এই প্যান্ডেলে ঠাকুর বেরিয়েও গেছে বিসর্জনের জন্য, পাশে আর একটা প্যান্ডেল করেছে, আমরা ওখানে যাচ্ছি। আমাদের ঠাকুর দেখা কমপ্লিট, এবার আমরা যাবো বাড়ি থেকে। ওকে টাটা, সবাই ভালো থেকো, দেখা হচ্ছে নেক্সট ব্লগে।